চীনকে চাপে রাখতে ভারত পি ওয়ান ফ্রিগেটের কনফিগারেশন প্রকাশ করলো ভারতীয় নৌবাহিনীর জাহাজ নির্মাতা মাজাগণ্ডক শিপ বিল্ডার্স লিমিটেড ডিফেন্স এক্সপো টু থাউজেন্ড এইটিন প্রদর্শনীতে প্রজেক্ট পি ওয়ান সেভেন প্যারামিটারের একটি স্কেল মডেল উন্মোচন করেছে এমডিএসএল ক্লাসে চারটি জাহাজ নির্মাণ করছে বাকি তিনটি রিস শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স দ্বারা নির্মিত হচ্ছে পি ওয়ান সেভেনে প্ল্যাটফর্মটি তিন জাহাজের প্রকল্প পি ওয়ান সেভেন শিবালিক শ্রেণী ফ্রিগেটগুলির একটি বর্ধিত চটপটে বৈপ্লবিক রূপে বর্ণনা করা হয়েছে নতুন জাহাজ একশো মিটার লম্বা সতেরো দশমিক মিটার গভীর এবং পাঁচ দশমিক এক পাঁচ মিটার চওড়া ছয় টনের একটি স্থান স্থানচুত্তি এবং একটি ক্রু দুশো ছাব্বিশ জন প্ল্যাটফর্ম দুটি জেনারেল ইলেকট্রিক এল এম টু ফাইভ জিরো জিরো গ্যাস টারবাইন দ্বারা পরিচালিত হবে এবং দুটি ম্যান টুয়েলভ ভি টোয়েন্টি এইট অবলিক থার্টি থ্রি সি ডিজেল একটি যৌথ ডিজেল বা গ্যাস ব্যবস্থায় দুটি শ্যাপ্ট চালানো যাবে শীর্ষগতি টোয়েন্টি এইট কেটি হিসেবে দেওয়া হয় যখন পরিসীমা হলো পাঁচ হাজার পাঁচশো নট মাইল সিক্সটিন টু এইটিন কিলোয়াট বা এক হাজার কিলোমিটার চব্বিশ কেটি জাহাজটি ভারত ইসরায়েলের বারাক ড্যাশ এইট বা লং রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল ক্ষেপণাস্ত্র ব্যবস্থার জন্য লঞ্চারের সাথে সশস্ত্র করা হবে যার মধ্যে দুইটি অগ্রগামী হবে অন্য দুটি প্লাস্টারগুলির সাথে দুটি মাউন্ট করা হবে ফাঁকা মাউন্ট করা এবং ফাঁকা একটি আটকোশ ব্রহ্মস মিসাইল লঞ্চ ইউনিট থাকবে এনটি সাবমিন অস্ত্র রকেট লঞ্চারের একটি জোড়া রয়েছে যা আরবিউ সিক্স থাউজেন্ডের একটি আদিবাসী পরিবর্তন এবং ট্রিপল নল টর্পেডো লঞ্চারের একটি জোড়া আর্মামেন্ট একটি সেভেন সিক্স মিলিমিটার অটো ম্যালারিয়া বন্দুক এবং হ্যাঙ্গারের ওপর অ্যাপ্ট বা স্টেইড অস্ত্র সিস্টেমের একে সিক্স এম একটি জোড়া অন্তর্ভুক্ত জাহাজগুলি দুটি এন্টি টর্পেডো ডিভাইস সিস্টেমে সজ্জিত হবে এবং চারটি দোভাষী লঞ্চার থাকবে যা প্রদর্শিত হবে সেন্সরগুলির মধ্যে এলআরএস স্যামের জন্য একটি অ্যাল্টা এমএফ এফ স্টার র্যাডার অন্তর্ভুক্ত রয়েছে যা একটি ঘনিষ্ঠ মস্তিষ্কের মতো কাজ করবে অনির্বাচিত নেভিগেশনের র্যাডারগুলির সংখ্যা এবং একটি নন মাউন্ট সোনার